মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মারণ করোনা ভাইরাসের সংক্রমণ ও তজ্জনিত প্রাণানির হাত থেকে মানুষকে রক্ষা করতে রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছেন রাজ্যের অন্যান্য স্থানের মতো নদীয়া জেলার টেহট্ট দু নম্বর ব্লকের বাউর শ্রীনাথপুর ও তৎসংলগ্ন এলাকায়ও চলছে লকডাউন ফলে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন এই এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর এছাড়াও পেটের টানে অনেকের বাড়ির ছেলেরা কাজের সূত্রে বাইরে রয়েছেন কিন্তু তাদের বৃদ্ধ পিতামাতা স্ত্রী ছোট ছোট শিশুরা আছেন বাড়িতে আর এই লকডাউনে তাদের হাতে না আছে অর্থ না তারা পারছেন বাজার থেকে কিছু কিনতে এলাকার এই সব দুস্থ অসহায় মানুষগুলির দুঃখের দিনে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কিশোর সংঘের সদস্যরা এদিন শ্রীনাথপুর এলাকায় প্রায় একশো পনেরোটি দরিদ্র পরিবারকে সাহায্য করেন ক্লাব সদস্যরা তারা প্রত্যেক পরিবারের হাতে চার কেজি চাল দু কেজি আলু এক কেজি ডাল নুন তেল সাবান এবং স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন প্রসঙ্গত উল্লেখ্য যে কিশোর সংঘের সম্পাদক রিন্টু শেখ বলেন থানার শ্রীনাথপুর কিশোর সংঘের সদস্য মিলে আজকে করোনা ভাইরাস যে লকডাউন চলছে তারা তার জন্য যারা দিন আনা দিন খাওয়া দিনমজুর আছে তাদের রোজগার বন্ধ তাই তাদের মুখে কিছু অন্ন তুলে দেওয়ার জন্য আমরা সকল কিশোর সংঘের সদস্য মিলে পড়টা তুলে আজকে চাল ডাল আলু পেঁয়াজ তারপর সয়াবিন মুড়ি ইত্যাদি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি আজকে কিশোর সংঘের স্নাতপুরের সমস্ত সদস্য মিলে এই কাজ কাজ আমরা করছি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট